আসসালামাইকুম ভিউয়ার্স, কেতাহরা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি স্পিন ব্লগার বাই ফারজানা। তো আজকে আপনারা আরও একটা নতুন একটা ভিডিও শেয়ার করলাম। এটা আমি একটা পার্কে গেছিলাম, আমরা কাছেও, তো বাসার কাছে আর কি, বেশি দূর নাই। তো দেখো কাল আমি নিকিলা এনজয় করলাম, আর একটা বেশি দিনের ভিডিও নাই। 27 তারিখ গেছিলাম, তো খুব সুন্দর পার্ক, ছোটোর মাঝে ভাল লাগে, অনেক ভাল লাগছে পার্কও। তো বাচ্চাটা অনেক এনজয় করা, আর স্কুল ছুটি হয়েছে, স্কুল ছুটি হইয়ালে সব বাচ্চাটা অনেক খেলাই লাগিয়া। তো এখানে একটু বড় তার পার্ক একটা, আর ছোটো তারও পার্ক আছে। তো দেখো আপনারা ভিডিওটা, আর অনেক ভাল লাগে আসলে পার্ক। আর পার্ক বালুকর হচ্ছে, বালুক বেশি, আর এদেশের প্রায় পার্কের মাঝে বালুক থাকে। তো বাচ্চাতে বালুকও খেলায় না, আর অনেক সুন্দর দুন্যা একটা দেখা, এটা আমার অনেক ভাল লাগছে এই দুন্যাইটা দেখিয়া। এখানে দুন্যা আছে, এরপরে আছে অনেক কিছু সুন্দর লাগে। বাচ্চাতেও খেলাইরা ধর বড়ো, তারা স্কুল থেকে গিয়ে তারাও খেলাইরা। তো ভাল লাগছে বিকাল, মানে সকালবেলাও গেছি, দোকে সময় 12টা বাজে। তো দুন্যাটার ডিজাইন দেখো কা কত সুন্দর, এখানে একসাথে 3-4 জন বোয়া যায়। তো আলামিনও খেলাইরা তান ইচ্ছা মতো, আর আমরা বই থাকছি, আর ওই ধর উফরে দিয়ে সুন্দর, এটা অনেক সুন্দর, আমার অনেক ভাল লাগছে। তো আমরা এই সাইড থেকে বাক্কা দৌড়ি পার্ক করছে, আর ওই দোকান খেলাইরা। তো বাচ্চাদের খেলাধুলা দেখলে ভাল লাগে, আর এই সময় 12টা বাজে, আস্তে আস্তে স্কুল ছুটি হয়, আর বাচ্চাই নয় 12:30 হয়ে গেছে। আর ও পার্ক থেকে আর একটা পার্ক দেখা যায়, একটা আরও ছোটো বাচ্চাদের, যেমন আবিদাতার, আবিদাতার পার্ক একটা। তো ওইখানেও যাইমো, তো ওই দেখো এই পার্কও কিতা করা সবে। আর আমার ভিডিওটা কিলা লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আপনারা, যদি ভালো লাগে তাকে ভালো লাগে, তাই অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আমাকে সাবস্ক্রাইব করবা, আর নোটিফিকেশান অন করে রাখবা, আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাব। তো দেখক কা তারা কিতা হলাম। আর এই পার্কটা অনেক সুন্দর, আর গাছ গাছালি বড়া ভাল লাগছে। আর একটু ঠান্ডা ঠান্ডা আমরা এখানে পড়ে গেছে, আর আমরা রোদের মাঝে বই থাকছি, বইয়াম আমরা ফ্যামিলি সব গেছিলাম, 4-5 জনও গেছিলাম। তো বাচ্চাদের লইয়া কতদিন খেলাধুলা করাইলাম, কারণ আলামিন অসুস্থ খুব বেশি, আর অসুস্থ বল আলামিনের কাশি বমি আমার বাচ্চাদের লেগে, আপনারা দোয়া করবা অনেক বেশি। তো স্কুলেও দোয়ার না টানবে, আজ 1 সপ্তাহের উপরে হয়ে গেছে আমি স্কুলে দিলাম না, কারণ তার খুব বেশি ঠান্ডা লাগতেছে। তো ওই একটু রইদ লইয়া বাড়ই, আর আমরা কেন আরও 2-3 দিন পরে আবার মেয়ে গাইব, তো ওই একটু বাড়ই যাই পেছন তরে লইয়া। আর গরো আলামি 1 সপ্তাহ ধরে এক বন্দি, কারণ তো অসুস্থ কারণে। তো গেছি, ভালো লাগছে, আলামিনও খুব বেশি ভালো পাইছেন, কারণ কুল থাকি নামরা না, খালি কুলে কুলে তখন। আর পার্ক দেখে ওলা খুশি হয়েছেন যে তাই না জানি কিতা পাইছেন। তো দেখা আস্তে আস্তে বাচ্চাই নো আইরা। আর ওই সাইডে একটা রেস্টুরেন্ট আছে, এটা অনেক সুন্দর রেস্টুরেন্ট, একটা পুরা গ্লাসর, আর ছোটো ছোটো কটেজও আছে, চা কফি খাওয়ার লাগে কটেজ ছোটো ছোটো বানাই। তো আলামিনে আলামিনের ফ্রেন্ডে খেলাই রাই কেন, তো আলামিনের ফ্রেন্ড ওখান টাইম নামি গেছে না, ওখানে আলামিন আইবা। দেখক আলামিনের অবস্থা খুব খারাপ, এমনও শুকনা খাইনা, আরও বেশি অসুস্থ এখন, ওই আরও বেশি খারাপ হয়ে গেছে। তো আমার বাচ্চার লাগে দোয়া করবো আপনারা সবে, আমার বাচ্চা সুস্থ হয়ে যেত। আর ও একটা জিনিস আমার তো ভালো লাগছে কিটা, আমিও সরছি, ওইলে আমি ভিডিও শ্যুট করছি না, আমার অনেক ভালো লাগছে। তো আলামিনেও সরণ, আমিও সরছি একটা, এটা বড়তা আর একটা সুস্থতার নাই।
আলামিন, আলামিনে যে এনজয় করুন। তো আলামিনে ওটা বেজান চড়ন, আর আমিও আবিদারে লইয়া ছোটো পার্ক লইয়া যাইবি, তো চেন্টার পার্ক প্রায় 2 ঘন্টার মতো এখানে আসতাম। আর আমি যে এনজয় করা দেখো আপনারা, ওই দেখো ছোটো পার্ক একটা দেখা যায়, তো ছোটো পার্ক আবিদারে লই আমি আইসি। আবার ছোটো ছোটো পাচ্ছেন তো রাখি পার্ক একটা, তো আবিদায় আমার এই সারা দিয়ে দেখাই গা তাই দুর্না সরটা, তো আমি তাই দুর্নার কাছে গিয়া দেখুন যেন উগাই রই, তো তাহলে দুর্না সরাই আর ইন থেকে যাইতা চাইন না তারা, তারপরে যে কষ্ট করে তারা লইয়ে যায়, কারণ একটু 3:30 বাজে যার তারা আইন থেকে আইতা চাইরা না, বাকা 2-3 ঘন্টার মতো আমরা এখানে থাকছি। তো দোকা বিদায় দুর্নার খান্ধার দিয়ে দেখাই রা যে তাই দুর্না চড়তা, তো আমি তাহলে দুর্না চড়াই, চড়াই আনলে বাদে আমরা বাসার যাইগি। আর আমার ভিডিওটা যদি দেখে ভাল লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে শেয়ার করবা, আর অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা। আর আজকে লাগে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।